গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পর ব্যারাকপুরের বাড়িতে, বুঝতেই পারছো, নিজের বাড়িতে নিজের ফর্মে, মানে নিজের বাড়িতেই গেছিলাম, যেহেতু এবার অনেকদিন পর গেছিলাম মধ্যমগ্রামে, আর অনেকদিন পর গিয়ে অনেকদিন থাকা হয়েছে, তাই জন্য আসার সময় মনটা খুব খারাপ লাগছিল। এটাই হয়, মেয়েদের জীবন তো কিছু করার নেই, এটাই বাস্তব। বাপের বাড়িতে আর কদিনই বলো, বিয়ে হয়ে গেলে এটাই, মানে এটাই জীবন মেয়েদের। তো যাই হোক, আর জীবনের কথা বলে লাভ নেই, এখন এই উঠে ফ্রেশ ফ্রেশ হলাম। আজকে হচ্ছে পুরো মেঘলা আকাশ, কালকে মানে মোটামুটি শুনছি যা খবরে যে কালবৈশাখী হওয়ার কথা আছে, তো কালকে থেকে আভাস দিয়ে দিয়েছে, কালকের দিনটা বাঁচিয়েছে, যেহেতু মাসি একটু কাস্তে এসেছিলো, তো কাছাকাছি হয়ে গেছে, এটাই নিশ্চিন্ত। আর রাত্রিবেলার দিকে একটু হাওয়া হাওয়া দিচ্ছিলো, আর আজকেও সকালবেলা দেখছি প্রায় মেঘলাই বলতে গেলে। তো দেখা যাক কবে কালবৈশাখী হয়, কিন্তু ভয় একটা যে ঝড় ফড় যাতে বেশি পরিমাণে না হয়, কারণ আমরা না হয় আমাদের একটা আশ্রয় আছে, কিন্তু যেই মানুষরা আশ্রয়হীন তাদের কথাটাও ভাবা দরকার, কিন্তু প্রকৃতির কাছে আমরা কী বলবো, এরকম হাত বাঁধা। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, জ্ঞানের কথা বলে দিলাম, এবার কাজগুলো গিয়ে স্টার্ট করি। ঘর ঝাড় দিয়ে এলাম, এবার খাবো হচ্ছে চা। আজকে একাই খাবো, ওদিকে ভাই খাবে না, কারণ কিছুক্ষণ পরে নাকি ভাইয়ের স্যার আসবে, তো তখন খাবে একসাথে। এখন উঠিনি, তাই আমি একাই চাটা খাবো। তো এই আদা চা খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে না, মনে হয় যে আদা চা ছাড়া, মানে আদা চা ছাড়া অন্য কিছু ভালোই লাগে না। অনেক দিন পর যদিও কাশির বংশটা একটু নির্বংশ হয়েছে, ওই মানে পুরোপুরি হয়নি এখনো, তাও মনে হয় গলার মধ্যে একটা কেটে টোপলা হয়ে আছে, খসখস খসখস করেই যায়। আর আমি যখন এই কথাটা বলবো যে আমার গলাটা খসখস করে, তখন শুভ রীতিমতন বলবে হ্যাঁ আমারও গলা খসখস করে, মানে আমার যেটা হবে ও সেটা হতেই হবে। এই আচারটা ঠাকুমা পাঠিয়েছে, ভাবছিলাম চাটা যতক্ষণে ফুটছে একটুখানি রোদে দিয়ে আসি, বাট দেখো রোদ কোথায়, ঘুম বেড়ে আছে। যাই হোক, একটা কোশ্চেন করছি, বুঝতে পারছো এটা কিসের আচার? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি দেখছি কবে থেকে, এই যে তোমার দিদিভাইকে দেখো, মেলাতে গেলে অনেক দেরি আছে, প্রত্যেক বছর মেলে নাকি, এইসব হচ্ছে নাটক, মানে মানুষকে মনে করাচ্ছে যে আমার 15 তারিখ বার্থডে। তুমি তো ভুলে গেছো, তোমাকে আমার মনে করাই, এটাই হচ্ছে মেইন থিং। কেন আমি মনে না করালে তুমি কি ভুলে যেতে? হ্যাঁ, আমি মনে না করালে তুমি কি ভুলে যেতে? আমি এখনো ভুলে গেছি, বিশ্বাস করো আমার এখনো কিছু মনে নেই। ভালো হয়েছে, যাও চাটা দাও আমাকে এবার। হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আমার কাছে ফ্রিকুয়েন্টলি হেয়ার কেয়ার রিলেটেড টিপস চেয়ে থাকো। আমাদের মধ্যে এমন অনেকেই আছি যাদের চুলে কোনো শাইন নেই, কিংবা প্রচণ্ড ড্যান্ড্রফ বা খুশকি বা এক্সেসিভ হেয়ার ফলের সমস্যায় ভুগছি। তো সেক্ষেত্রে আমাদেরকে এমন শ্যাম্পু ইউজ করতে হবে যেটা আমাদের চুলের পক্ষে একেবারেই হার্মফুল নয়। দেখো, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি আমাদের দিদা ঠাকুমার মুখে যে আমাদের চুলের জন্য আমলা, রিঠা, শিখাকাই এগুলো খুবই উপযোগী। বাট আমাদের এই বিজি স্কেডিউলে এগুলো পসিবলই হয় না যে আগে এগুলো বাজার থেকে কিনে এনে তারপর এটাকে বয়েল করে মিক্সচার বানিয়ে দেন চুলে শ্যাম্পু হিসেবে অ্যাপ্লাই করি, কারণ এগুলো যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। বাট গাইস, চিন্তা কোনো ব্যাপার নেই, কারণ এর সলিউশন রয়েছে আমার কাছে। হেয়ার ইট ইস নেচার শিওর জঙ্ক শ্যাম্পু। এতে আছে অ্যান্টি ড্যান্ড্রাফ অ্যান্ড অ্যান্টি হেয়ারফল প্রপার্টিস, যা ইউজ করে তোমরা তোমাদের চুলের হারিয়ে যাওয়া শাইন ফিরে পেতে পারো। এটি অ্যালোভেরা, আমলা, শিকাকাই, মেথি, নিমের মতো নন কেমিক্যাল বেসড প্রোডাক্ট দিয়ে তৈরি, যা একে বানিয়েছে 100% ন্যাচারাল। অলসো দিস ইজ সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি, তাই এখন হেয়ার ড্যামেজেরও কোনো রকম কোনো টেনশন নেই। সপ্তাহে এটা দুবার ইউজ করো। ইউজ করার আগে চুলকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে স্ক্যাল্প থেকে চুলের লেন্থ অবধি ভালোভাবে মাসাজ করে দেন নর্মাল জলে ধুয়ে নাও। দ্যাটস ইট। আই থিঙ্ক আমার মতো তোমাদেরও লম্বা চুল রাখতে ভালো লাগে, বাট সেই চুলে যখন ঝরতে শুরু করে তখন কিন্তু খুব কষ্ট হয়। দেখো, হেয়ার ফলের কিন্তু বিভিন্ন কারণ আছে, বাট মোস্টলি আমাদের ইন্টারনাল কারণেই কিন্তু মারাত্মকভাবে হেয়ারফল হয়ে থাকে, আর সেই কারণেই আমাদের লাইফস্টাইল কিংবা খাওয়া দাওয়ার দিকে সচেতন হওয়া দরকার, আর তার সাথে অবশ্যই একটা ভালো শ্যাম্পুও ইউজ করা দরকার। সো যেহেতু আমি নেচার শিওরের এই জং শ্যাম্পুটা ইউজ করে এর বেনিফিট পেয়েছি, তাই আমি কিন্তু তোমাদেরকে এটা হাইলি রেকমেন্ড করবো। তোমাদের সুবিধার্থে এই প্রোডাক্টের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ইউজ করে এর রিভিউটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আজকে ব্রেকফাস্টের সেটা হচ্ছে কি, ছোলার ডাল আছে, রুটি আছে, এটা হচ্ছে ওদের জন্য আর কি, আর আমার জন্য আমার স্পেশাল চা। কোনটার মধ্যে? কোনটার মধ্যে? এই ছোলার ডালের মধ্যে আমি একটা জিনিস মিক্স করব। ভালো লাগবে এটা দিয়ে? হ্যাঁ, চাট মশলা আমার ভালো লাগে, তো চাট মশলা আছে। এই পড়বে না। টয়লেট যাবে বলে কেমন করছে, এই নিয়ে যেতে হবে না, ছেড়ে দাও তো ওকে, দইটা নিয়ে চলে যাও। দই নাও শিকল, ওই দেখ ওই দেখ যা। কি হলো রাজা, চলে গেল তো দড়ি ফড়ি নিয়ে? এই করে দেবে, এ বাবা আবার ডাকতে যাচ্ছে ওকে। কি খুশি, না না যাওয়া হবে না, যাওয়া হবে না, ক্যান্সেল। এ বাবা, না না যাও, এই করতে করতে দেখা যাবে তোমার স্যার চলে এসেছে আর রাজার টয়লেটই হবে না। কালকে তোমার দিদিভাইয়ের মানে রেয়ার একটা ওই আই কার্ড, ভোটার কার্ড আর কি করতে দিয়েছিলো এখানে, নাম ঠাম চেঞ্জ করে, অ্যাড্রেস ফ্যাড্রেস চেঞ্জ করে, তো সেইটা আই কার্ডটা এসছে। বাট আলটিমেটলি কী হয়েছে জানো, আলটিমেটলি নামটা সেমই রেখে দিয়েছে, শুধু অ্যাড্রেসটা চেঞ্জ করেছে,
আর সেখানে মানে যেখানে নাকি ওই পিতার নাম বা বরের নাম থাকে হাজবেন্ডের নাম ওখানে সেই ওর বাবার নামই রেখে দিয়েছে। আমি বুঝি না, আমরা ফর্ম ফিল আপ করলাম, সব কিছু ঠিকঠাক করলাম, তারপরেও কেন এগুলো আসে, মানে সিরিয়াসলি কোনো মানে হয় না। ওখানে লিখে দিয়ে আসলাম রিয়া পাল পোদ্দার বা এরকম কিছু, পোদ্দার পাল এরকম কিছু একটা লিখেছিল, সেখানে আসলো রিয়া পোদ্দার। কিন্তু এদিকে অ্যাড্রেসটা চেঞ্জ করেছে, এদিকে আমার নাম আমার সব ডকুমেন্টস নিয়েছিল, সেখানে কী করলো ওর বাবার নাম লিখলো পিতার নাম মানে হাজবেন্ডের নামের জায়গায়। মানে কী বলবো আর কিছু বলার নেই, বারবার হ্যারাসমেন্ট করে আর কি। এটা হলে ভেবেছিলাম যে অনেকগুলো আরও কাজ বাকি রয়েছে, সেগুলো করতে পারবো, বাট এইটা হচ্ছে না বলে কিছুতেই বাকি কাজগুলো করতে পারছি না। তো কালকে এটা ভুলভাল আসার পর থেকে রিয়া বলছে যে আমি আর কিছু করবোই না, ধর আমি আর করবোই না, থাক এরকমই। এবার ভাবছি যে ওই আমি করে এসেছিলাম যে রিয়া পোদ্দার পাল, ঠিক আছে, তা ওইটা ভালো লাগছে না, রিয়া পাল পোদ্দার, তা এরকম কি কোনো মানে নিয়ম আছে? না এরকম কোনো নিয়ম নেই, যা ইচ্ছা তুমি করতে, মানে বাপের বাড়িতে আগে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি যেই যেটা ইচ্ছা সেটাই করতে পারো। তো মানে আলটিমেটলি নেক্সট টাইম ঠিক করলে রিয়া পাল পোদ্দার করবো, কারণ পাল পোদ্দারটা মানাচ্ছে না, কিন্তু নর্মালি আমি যা দেখেছি বাপের বাড়িতেই আগে রাখে, তোমরা তো এতদিন আমার বড় শাশুড়িকে দেখেছো, এই যে আমার বড় শাশুড়ি, বড় শাশুড়িকে দেখেছো, কিন্তু আমার যে আরেকটাও শাশুড়ি আছে সেটা কিন্তু তোমরা দেখোনি, ঠিক আছে, মানে দেখানো হয়নি। তো আমার ছোট শাশুড়ি মানে বাবা বাবার আধি ঘরবালি, ঠিক আছে, এই যে বোতল দিয়ে আধি ঘরবালি, এই সরা আবার শাশুড়িকে সরা বলে ধমকি দিচ্ছি, প্রণাম নেবেন মাতে, ওই না বলতে না বলতে কে যেন ফোন করেছে, বলতে না বলতে ফোন করেছে, থাক ফোন থাক। তারপরে শাশুড়ি এতদিন পর এলেন, কি ঝগড়া হয়েছিল আমার শ্বশুরের সাথে? মাসি দেখতে পেছন থেকে, মাসি তুমি জানতা না না আধি ঘরবালি যে জানতা না বাবা, মানে হাফ অর্ধাঙ্গিনী, হাফ আবার অর্ধাঙ্গিনী, ইনি হচ্ছে ফুল অর্ধাঙ্গিনী, এমনি ইনি হচ্ছে হাফ অর্ধাঙ্গিনী। তো সবাই জানিও যে আমার মানে দ্বিতীয় শাশুড়িকে কেমন লাগলো, মাসি মাথায় হাত বলছে কি কয় রে। আমি আর আমার ছোট শাশুড়িমা ওই যে পেছন পেছন আসছে, দুজনে এলাম ছাদে, আমার তো কাজ আছে আর উনি আমাকে তদারকি করবেন, শাশুড়িমা এসে শাশুড়িকেই ফলাচ্ছে, আবার কি আচারটা রোদে দিন, শাশুড়িমাকে আবার মানে ইনস্ট্রাকশন ছাড়া শাশুড়িমা কাজই করতে পারে না। এই যে পেছনে ওইখানে মোয়ের ওপর দিয়ে দে, না দিয়ে দিন, সরি দিয়ে দে বলছি, লোকজন বলবে শাশুড়িকে তুই তামারি করে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, না দিয়ে দিন, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, এখন একটু রোদ ফোদ উঠেছে, ওদিকে কম্বলটাও দেবো রোদে একটুখানি, মানে এই রোদে মনে হয় কি বলতো শোকায়নি, এই জন্যই তো রোদে দেবো, পারবেন আপনি দিতে? থাক বলবে তারপরে শাশুড়ি এতদিন পর এসছে, শাশুড়ি এতদিন পর এসেছে শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছে, বৌমার এত সাহস। সূর্যিমামা একটু ভালো রোদ দিয়েছে, তাই সমস্ত এই রোদে এখানে খোলা ছাদে মেলে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এই গামলায় ট্রান্সফার করলাম, আমার শাশুড়িমা একটু হেল্প করলেন। এই যে শাশুড়িমা, বাবা এরকম ভয় পাস না বাবা, বৌমাকে শাশুড়িমা ভয় পাচ্ছে এটাও মানা যায়। এবার চল, এবার এটা আমি ধরবো, এটা আমি ধরছি, তুই ঠাকুরের বাসনটা ধর, না না আমি ঠাকুরের বাসনটা ধরছি, তুই এটা ধর, পারবি তো, পারবি তো, দেখি তোর দেখি বিশাল শক্তি। চল ভিডিওটা ছাড়লাম, আর এদিকে নতুন আমাদের সদস্য মানে আমার শাশুড়িমা পুজো দিচ্ছেন, আমার অসুবিধা আছে তাই আমার শাশুড়িমা পুজো দিয়ে দিয়েছেন, বলে বলে দিলাম ওকে, আর সুন্দরভাবে সেরকমভাবে পুজো দিয়ে দিলো, এবার আরতিটা করলেই পুজোটা হয়ে যাবে। কেমন লাগছে খাটাখাটনি করে? প্রচুর খাটনি হয়ে গেছে বল, ঘাম ঝরে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে, এবার আরতিটা স্টার্ট করুন। হিরোদা এসে গেছে, দেখো কেত মারতে মারতে ঢুকলেন মোবাইল, সারাক্ষণ যতক্ষণ টাইম মোবাইলে দেখো ততক্ষণ আমাকে দেখো, আমার কাজ মোবাইলটা, তুমি মোবাইলটা প্রেস করলে তখন তোমার কাজ হয়, আর আমরা মোবাইল ধরলে সারাক্ষণ মোবাইল টিপি, এটাই তো। ওই দেখ, কিছু না কিছু না, এই সময় কথা কানে যাবে না, ফ্রেশ হবে, এই ফ্রেশ বলছি, আগে জামা কাপড় ছাড়বে তারপরে বিছানায় এন্টার করবে, এটা হচ্ছে অর্ডার। হ্যাঁ দেখেছো কত রকম, নিরামিষ শনিবার, শনিবারটা মনে পড়লে কেমন যেন মনটা, যেটা রস নেই, এটা ছোট লেবু ছিল, বড় গুলো কাটা হয়নি, আজ রস পাবেন এটা। আচ্ছা, আর ঝুরো আলু ভাজা তোমার ফেভারিট, আর লাউ দিয়ে মুগ ডাল, এই আর কিছু নেই, আবার কি এত কিছু, এই
এই বলছি তোমার শাশুড়ি কি আসবে নাকি আবার? ভুলে গেছে। তাই কখন আসবে? যা কাজ করিয়েছি মনে হয় না আর এবেলা শাশুড়িকে দিয়ে তুমি কাজ করিয়েছো, ভাবতে পারছো? গাইস তোমরা ভাবতে পারছো শাশুড়িকে দিয়ে নাকি ও কাজ করিয়েছে? তারা পুচকে শাশুড়ি আমার বাবার শালি। ঘন্টা বাজাতে কি অজ্ঞান হতে হতে মানে আমার শালির থেকেও ছোট আমার বাবার শালি, তাই না? তো বাই দ্য ওয়ে গুড ইভিনিং গাইস, এখন চা খাবো। বাবা চা খাবো বললাম আর দেখছি যে রচা জানি না, মানে মনের মতো করে একটুখানি মানে টাইটেল গুলো দিতে পারি না, ঠিক আছে? মানে আজকে যে ব্র্যাংকটা ছেড়েছি ওটা দিয়েছিলাম শালা, মানে শালার সাথে ঝামেলা শুরু করলাম বা অশান্তি করলাম। হ্যাঁ এবার ওই শালা দিলেই দেখছি যে একটা ওই মানে ইউটিউবে হয় একটা অ্যাডসুটিবিলিটি, অ্যাডসুটিবিলিটি পড়ে গেলে মানে ওটা ডলারে একটা সাইন দেখায়, ওটা সবুজ দেখায় নর্মালি, বাট ওটা হয়ে যায় কি ইয়েলো ডলার হয়ে যায়। তো ওটা শালা দিলেই দেখছি ইয়েলো ডলার হয়ে যায়। না পয়সা পয়সার থেকে বড় কথা তোমার যায় না তো, মানে ওটা অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে যায় ওই মানে সবার কাছে তখন ওই ভিডিওটা পৌঁছায় না, অনেক কম ভিউ। হ্যাঁ কেন বুঝছি না, মানে শালাতে কি আছে ভাই? আগের দিনে যেরকম সুইসাইড প্র্যাঙ্ক ছিল ওটা দেখবে আমরা বাংলায় লিখেছিলাম সুইসাইডটা, ইংলিশে সুইসাইড লিখলে তখন নিচ্ছিল বউকে আর বউয়ের ভাই কোনো রকম কোনো গালাগালি দেওয়া যাবে। এখন আমাদের একটা মিনি ব্লগ এডিট চলছে, তাই তো? না এডিট হয়ে গেছে, ভয়েস ওভার দাও। ভয়েস ওভার মানে তার মানে এডিট চলছে, যে একই ব্যাপার আছে। তো তুমি এডিট করো, আমি আসি, তোমার শাশুড়ির সাথে ভালো টাইম স্পেন্ড করো, ছোট্ট শাশুড়ির সাথে আসবে তো? ও আসবে নাকি জানো না এখনো? এডিটিং কমপ্লিট, সেভিও বসিয়ে দিয়েছি, এরই মধ্যে আমার শাশুড়ি মা এসে হাজির। কোথায়? মানে ছোট শাশুড়ি মা সেজে গুজে এসে গেছে। বাবা আবার উকি মারছে, খুব সুন্দর লাগছে আমার শাশুড়ি মাকে, মডার্ন শাশুড়ি মা, এরকম কি পাওয়া যায়? ঠিক আছে এখন আমরা একটুখানি বেরাবো, এখন আমরা একটু বেরাবো, আমি বেরাবো আমার দুই শাশুড়ি মায়ের সাথে। তার আগে আমাকে একটু রেডি হতে হবে। হ্যাঁ সবাই কথা শুনতে সেজে গুজে আছে, দেখে মাও না রেডি হলো, আমি একটু রেডি হয়নি, চলো রেডি হয়ে তারপর আবার আসছি। দেখো দেখো আমাকে দিয়ে ফটো তুলে হলো না, এখন নিজেরাও ছবি তুলছে, কত ফটো তুলতে হয় তো গ্যালারি ফুল হয়ে যাবে। রাখো রাখো পোজ দেখেছো, দেখো পোজ দেখো, ওরে বাবা মার দেখো দুমদুম চেপে নিয়ে গেছে পোজের জ্বালায়। এরা বেটিকে রাজা কি বললো? রাজা দেখছি রাজা দেখছি, এখন কেক কাটা হচ্ছে না শোনা, ওকে থাকতেই হবে, ওকে না খাবে, ওকে না। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে কার চিন্তা জানো মগ্ন, মানে আছে নাকি দাঁড়িয়ে আছে কেউ? নেই তো, দেখ ভালো করে বল, ইশারা তাহলে কার সাথে কথা বলছিস? যাই ফুচকা ফুচকার দোকানে দূরে দাঁড়িয়েই আমি দন্দলে গন্ধ পাচ্ছি। দেখো ই কি শুরু করেছে এই দুটো, ই বাবা এই তুই না তুই না শাশুড়ি শাশুড়ি এরকম মারপিট করিস তাহলে? কেমন শাশুড়ি তুই? দরজার শাশুড়ি বাবা এই সেই দিদা শাশুড়ি কিন্তু অন ফায়ার রেগে আছে, ঠিক আছে? আমি এসে বললাম যে কি গো কোথাও গেছিলে, বলছে কি যাইনি, কিন্তু আমি তো বুঝে গেছি গেছিল, কারণ এই যে এই ব্যাগটা পড়ে আছে, ব্যাগটা দেখবো কটা আছে, তার মানে পয়সা নাই বেশি, যা ভেবেছি 50 টাকা। লোক চোখ লেগে যাবে সবার, এই জন্যই বললাম থুতুটা দেবো বলেই আমি তোমাকে এটা বললাম, না থুতু দিতে পারি আমি না। তো যাই হোক আমি আবার এরকম করলে লজ্জা পেয়ে যায়, ঠিক আছে? এগুলো আমার যখন অতিরিক্ত ভালোবাসার উপর ভর করে নাকি ভর করে, তুমি কোথায় গেছিলে বলো? আজকে আমি আজকে আমি বাচ্চাদের মতো আমি কথা বলবো না, তুমি বড়দের মতো না, তুমি বড়দের মতোই বলো। আজকে আমি গেছিলাম হচ্ছে টিটন বাড়িতে। টিটন বাড়িতে না আরো ঘুরতে গেছিলাম। কোথায়? তারপরে আসলাম, বুঝে গেছি আমি বোর হয়ে গেছি, আমি বোর হয়ে গেছি তোমার এই জার্নি, ঠিক আছে? তো যাই হোক আমি এখন কাজে যেতে হবে, আমার এখন কাজ আছে। তো ব্লগটা এখানেই এন্ড করছি, ব্লগটা যদি ভালো লাগে থাকে
আমার নিব্বি বউ। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এখানে মজার মজার ব্লগ হয়, ডেইলি ব্লগ হয়। তো চলো আজকে আমাদের টাটা, বাই, গুড নাইট।